চট্টগ্রামের মিরেশরা 27 বছর অবৈধ দখল করে রাখা জায়গা হাইকোর্টের নির্দেশে হবলার মালিক করে বুঝাই দিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুনের 12 তারিখ সোমবার সকাল 11টায় মিরেশরা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তর পরিচালনায় পরিমাপ শেষে সীমানা দেয়াল ভাঙ্গি দেওয়া হয় এবং কবলা সূত্রে মালিক মরহুম নজরুল ইসলাম বুয়ার ওয়ারিশালরে বুঝে দেওয়া হয়। মহামান্য আদালতের কাছে অনুরোধ, যেন আর আমার ছেলেদের প্রতি কোনো হামলা, কোনো রকমের মামলা, কোনো রকমের কিছু যেন না হয় আপনার কাছে আমার অনুরোধ। হাতজোট এই মামলায় আমরা একেবারে হস্তনস্ত, আমরা নিশ্চয় হয়ে গেছি। 96 সাল থেকে 2023 সাল পর্যন্ত আজকে আইনের বিজয় হয়েছে। এই আইন যখন বিজয় হয়েছে, আমরা যারা আছি, আমার ভাইরা সহ এখানে যারা দুই একজন জায়গা কিনছে, জুয়েল, তারপরে মোহাম্মদ সাইফুল ইসলাম এবং এর সাথেও আরও কয়েকজন আছে, তারা হয়তো আমাদেরকে হামলায় মিথ্যা মামলায় জড়াইতে পারে। সেই দিকে আপনারা একটু নজর রাখবেন, আপনাদেরকে আমি লিখিতভাবে প্রতিবেদন দিব অথবা একটা অ্যাপ্লিকেশন, এবং সেটা আজকে 12/6/2023 তারিখে কার্যকর হল। দীর্ঘ 27 বছর মামলা চালাতে যায় পিতৃহারা তিন ভাই আব্দুল হালিম বাবু, মেহেদী হাসান বাপি, মাহফুজুর রহমান রাব্বি সর্বশান্ত গেলেও আজ তারা নিজেরা জায়গা ফিরে পাইয়ে ব্যান্ড পার্টি বাজারে উদযাপন করছে। হাইকোর্টের এরকম নির্দেশে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এলাকাবাসী হলে জানায় মামলা করে দীর্ঘ দিন মামলা পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে এই মামলার নতুন কাগজ পক্ষে আসছে। এটা নতুন কাগজ মরার রায় আমাকে একদিন বলছিল যে আমার পক্ষে রায় এসছে। এরপরেও রাব্বি আর ওরা আমাকে একদিন বলছিল, কাউন্সিলর সহ আমরা ছিলাম, বলছে ভাই এইভাবে আমরা রায় পাইছি সুপ্রিম কোর্টে, এখন জায়গাটা জেলা ম্যাজিস্ট্রেট আসি বুঝে দিবে, যে কোনো দিন আপনারা থাকবেন এলাকাবাসী হিসাবে। এই সময় মিরেশরা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর, হেলথ সাধারণ সম্পাদক ডাক্তার ওমর ফারুক চৌধুরী সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত আছেন। দীর্ঘ 27 বছর পরে আজকের এই জায়গাটা বাংলাদেশ সরকার বুঝিয়ে দিয়েছেন, বিজ্ঞ আদালত রায় দিয়েছেন, অনেক কষ্ট করে, অনেক দিক ফাড়ি দিয়ে। তখন আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ওদেরকে যথাসত্য চেষ্টা করি, সহযোগিতা করি, আইনের সহযোগিতা করি, ওরা যাতে আগামীতে সুন্দরভাবে চলতে পারে। আর আজকের এই ঘটনাটা একটা নজির স্থাপন করলো যে চাইলে কেউ জোর করে ধরে রাখতে পারবে না। এক কথা বলতে হচ্ছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। সি প্লাস টিভি চট্টগ্রাম।